হ্যাঁ, ঠিকই দেখেছেন। 45 মিনিটের নদীপথ আমরা পৌঁছেছি মাত্র 15 মিনিটে এই নৌকাতে, তাও মাত্র হাতে গোনা কয়েকজনে। লট নম্বর 8 ফেরিঘাটে কিভাবে পেলাম এই নৌকা? ভাড়াই বা কত! সেই সঙ্গে কচুবেরিয়া থেকে গঙ্গাসাগর নতুন অটো সার্ভিস থেকে শুরু করে ফেরার সময় ভাটার কারণে এই নদী পারাপারের ভেসেল বা লঞ্চ বন্ধ থাকলে সেক্ষেত্রে কী উপায়, এসব নানা নতুন নতুন প্রয়োজনীয় তথ্য থাকবে আমাদের এই গঙ্গাসাগর ভ্রমণ কথায়। তাই কোনো তথ্য মিস না করতে চাইলে অবশ্যই স্কিপ না করে ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। ও হ্যাঁ, তার আগে বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইবের লাল আইকনটা ক্লিক করে নিতে কিন্তু ভুলবেন না। ক্যালেন্ডারের হিসেবে ফেব্রুয়ারির মাঝামাঝি, যখন কলকাতা তার পরন্ত শীতভোরকে গায়ে মেখে পাড়ি জমিয়েছে ঘুমের দেশে, সে সময় আমরা রওনা দিলাম পুণ্যের সন্ধানে, শিয়ালদহ নামখানা ভোর 5:12 লোকালে চেপে। গন্তব্য গঙ্গাসাগর। ভোরের হালকা আলো আধারিতে ঘিঞ্জি শহরের ঘরবাড়ি পেরিয়ে এগিয়ে চললাম গ্রাম্য মেঠো পথঘাট আর সবুজের দিকে। আমাদের ট্রেন যাত্রার গন্তব্য স্টেশন কাকদ্বীপ। শিয়ালদহ থেকে ভাড়া 25 টাকা আর সময় লাগে প্রায় 2.5 ঘন্টার মতো। সেই হিসেবে আমরা কাকদ্বীপ স্টেশনে পৌঁছবো 7:45 কাছাকাছি। তবে এই 5:12 ট্রেনটা ছাড়াও এর আগে ভোর 4:00 আর পরে 7:14, 9:16 এরকম সারাদিনে প্রায় 2 ঘন্টা পরপর শিয়ালদহ থেকে নামখানার উদ্দেশ্যে প্রায় 12-13টা ট্রেন যায়। তবে একদিনই গঙ্গাসাগর ঘুরে ফিরতে চাইলে ভোর 4:00 অথবা এই 5:12 মধ্যে যে কোনো একটা লোকাল ধরাই ভালো। অনেকে পার্সোনাল গাড়িতে ঘুরতে পছন্দ করেন, তাদের জন্য বলে রাখি বাইক সহজে ভেসেলের মাধ্যমে নদী পারাপার করানো গেলেও ফোর হুইলার নদীর ওপারে নিয়ে যাওয়াটা কিন্তু বেশ সমস্যার। সারাদিনে একমাত্র জোয়ারের সময় বার্জের মাধ্যমে গাড়ি পারাপার করা গেলেও বাকি সময় সেটা সম্ভব নয়। সেক্ষেত্রে লট নম্বর 8 ফেরিঘাটের কাছে পার্কিং জোনে গাড়ি রেখে এরপর যেতে হবে। ভোর পেরিয়ে সকালে ঝাপসা কুয়াশার ঘোলাটে আস্তরণ কেটে আমাদের ট্রেন কাকদ্বীপ পৌঁছলো 7:45 কাছাকাছি। রেল স্টেশনের পাশেই টোটো স্ট্যান্ড। স্টেশন থেকে নেমে পাশে সরু রাস্তা ধরে মাত্র মিনিটখানেকের হাঁটা পথ। লট নম্বর 8 ফেরিঘাটে পৌঁছে দেবে এই টোটোগুলো। ভাড়া জনপ্রতি 20 টাকা, সময় লাগে 15 মিনিটের কাছাকাছি। এরপর ফেরিঘাট থেকে ভেসেল ধরে মুড়িগঙ্গা নদীর ওপারে কচুবেরিয়া। কুয়াশা ঘেরা গ্রাম্য অলিগলি, ক্ষেত, পাকা রাস্তা পেরিয়ে আমাদের টোটো এগিয়ে চলল লট নম্বর 8 ফেরিঘাটের দিকে। মূল ভূখণ্ড থেকে আলাদা নদীর ওপারে সাগরদ্বীপ বা গঙ্গাসাগরে পৌঁছানোর এটাই সবথেকে সহজতম উপায়। লট 8 ফেরিঘাট থেকে ওপারে কচুবেরিয়া যাওয়ার ভেসেলের টাইম 8:15। যদিও এটা ছাড়াও এ সময় 45 মিনিট পরপর ভেসেল আছে, ফলে ওপারে যাওয়াটা তেমন সমস্যার নয়। আপনারা মনে করলে প্রতিদিন ভেসেলের সময়সূচি জানার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে গঙ্গাসাগর অ্যাপসটি ইনস্টল করে নিতে পারেন। নির্জন পথঘাট আর গ্রাম্য অলিগলিকে পিছনে ফেলে সকালের এই ঘন কুয়াশাকে সঙ্গী করেই আমরা ফেরিঘাট পৌঁছালাম 8:05। কিন্তু সব কিছু যে হিসাব কষে হয় না, যে কুয়াশাকে সঙ্গী করে এতটা পথ এসে পৌঁছালাম সেই এখন যাত্রাপথে প্রধান বাধা, আমাদের দুর্ভাগ্যের কারণ। ফেরিঘাটের টিকিট কাউন্টারে পৌঁছে জানতে পারলাম কুয়াশার কারণে ভেসেল বন্ধ, চালু হবার নির্দিষ্ট কোনো সময়ও নেই, কুয়াশা কাটলে তবেই চলবে, সেটা বেলা 11টা হতে পারে আবার দুপুর 12টাও। অতএব একদিনে তীর্থযাত্রার আশা অর্ধযাত্রাতেই শেষ, হাতে অফুরন্ত সময়। টিকিট কাউন্টারের পাশের ফুডস্টলগুলোর মধ্যে একটাতে সকালের ব্রেকফাস্ট সেরে রওনা দিলাম মেন জেটি ঘাটের পাশে VIP ঘাটের উদ্দেশ্যে।
নদীর বুকে কুয়াশার ঘনত্বের হার অনুসন্ধানের লক্ষ্যে। পৌঁছে দেখলাম ছোট নৌকাতে বেশ কিছু লোকজন উঠছে। জিজ্ঞাসা করে জানলাম কচুবেরিয়া ঘাটে যাবে, ভাড়া জনপ্রতি 50 টাকা। এক্ষেত্রে বলে রাখি, ওপারে যাওয়ার ভেসেল ভাড়া প্রতিজনের মাত্র 10 টাকা। নদীর ওপারে যাওয়ার একটা ক্ষীণ আশা যেন সামনে ফুটে উঠল। তবে এই ঘন কুয়াশায় যেখানে সামান্য দূরের মানুষ ঠিক মতো দেখা যাচ্ছে না, সেখানে এই ছোট্ট নৌকাতে ওপারে, ভেবেই শরীরটা হালকা হয়ে গেল। মনের এই দোলাচলে নৌকাও যাত্রী নিয়ে পাড়ি দিল তার গন্তব্যে। মিলিয়ে গেল ঘন কুয়াশার বুকে আবার ভেসেলের অপেক্ষা, সঙ্গে সেই কুয়াশার ঘনত্ব পরিমাপ। মিনিট পাঁচেকের মধ্যে কুয়াশার আস্তরণ কেটে হাজির আরও একটা নৌকা ওপারের যাত্রীদের নিয়ে। তবে এবার আর ওপারে যাওয়ার হাতছানি উপেক্ষা করতে পারলাম না, গিয়ে বসলাম সেই মোটরচালিত নৌকায়। ওপারে যাওয়ার তাড়া থাকায় আমাদের মাত্র 6-7 জনকে নিয়েই নৌকা পাড়ি দিল মাঝ নদীতে। ঘন কুয়াশার বুক চিরে প্রায় 4 কিলোমিটার দূরে কচুবেরিয়ার উদ্দেশ্যে। কিছুক্ষণ আগে যে পথে আগের নৌকাটাকে মাঝ নদীতে মিলিয়ে যেতে দেখেছি, এখন সেই পথে আমরা। চারিদিকে শুধুই ঘন কুয়াশা আর নিচে জল, যেন টিভিতে দেখা কোনো পৌরাণিক কাহিনী সেই স্বর্গীয় অনুভূতি। প্রতি মুহূর্তের ভয় রোমাঞ্চ মেশানো এই নদীপথের অভিজ্ঞতা সত্যি অমূল্য, যা চেষ্টা করলেও সহজে অর্জন করা যায় না, আর এক্ষেত্রে তো নয়ই, কারণ এই নৌকাগুলো নদীতে যাত্রী পারাপারের কাজ করে তখনই যখন নদীতে ভেসেল যাতায়াত করতে পারে না, বাকি সময় বন্ধ থাকে, ফলে এই নৌকা সহজে পাওয়াও সম্ভব নয়। কুয়াশা আর জলের সীমানা পেরিয়ে খানিক বাদেই চোখে পড়ল অস্পষ্ট ভূমিরেখা। ভেসেলে যেখানে মুড়িগঙ্গা নদী পারাপারে প্রায় 45 মিনিট সময় লাগে, সেখানে এই ঘন কুয়াশার মধ্যেও আমরা মাত্র 15 মিনিটেই পৌঁছে গেলাম কচুবেরিয়া ঘাটে। সত্যি জীবনের প্রতিটা মুহূর্ত কত কিছু শেখায়। মিনিট 15 আগেও যেখানে দুপুরের আগে গঙ্গাসাগর পৌঁছানোর আশা ছেড়ে দিয়েছিলাম, সেখানে সময়ের আগেই পৌঁছে গেলাম কচুবেরিয়া। কচুবেরিয়া জেটিঘাট পেরিয়েই সামনে বড় প্রবেশদ্বার, নাম সংহতি তীর্থ। এখান থেকে মিনিট 3 হাঁটা পথে বাস স্ট্যান্ড, সঙ্গে ম্যাজিক গাড়ির স্ট্যান্ডও। তবে এই রাস্তায় সারিবদ্ধ প্রচুর গাড়িও পেয়ে যাবেন রিজার্ভ করে গঙ্গাসাগর পৌঁছানোর জন্য। এখান থেকে গঙ্গাসাগরের দূরত্ব 30 কিলোমিটার। তবে এই রাস্তায় আমাদের বাহন হলো এই 3 চাকার অটোরিকশা। লকডাউনের পর থেকে প্রায় 100 খানেক অটো এখন এই রাস্তায় চলছে, ভাড়া জনপ্রতি 40 টাকা। যাত্রী ওঠানামার বেশি ঝামেলা না থাকায় সময়ও লাগে কম, আরও যদি 5 জন থাকেন তো কথাই নেই, সোজা গঙ্গাসাগর। চলুন এই পথে যেতে যেতে এই দ্বীপটা সম্পর্কে একটু জেনে নিই। কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে মূল ভূখণ্ড থেকে আলাদা বঙ্গোপসাগরের কন্টিনেন্টাল শেলফে অবস্থিত এই দ্বীপটি সাগরদ্বীপ বা গঙ্গাসাগর নামে পরিচিত। হিন্দুদের পবিত্র নদী গঙ্গা বঙ্গোপসাগরের এখানেই এসে মিশেছে, তাই নাম গঙ্গাসাগর। দ্বীপটির আয়তন প্রায় 300 বর্গ কিলোমিটার। 44টি গ্রাম নিয়ে গড়ে ওঠা এই দ্বীপে এখন প্রায় 3 লাখ মানুষের বাস। আদপে দ্বীপটি সুন্দরবনের একটি অংশ হলেও এখানে রয়্যাল বেঙ্গল টাইগার বা ম্যানগ্রোভ অরণ্য বলে কিছুই নেই। ইতিহাস থেকে জানা যায়, এককালে এই সাগরদ্বীপ ছিল প্রায় 170 বর্গ মাইলের এক সমৃদ্ধশালী জনপদ। 1688 সালের সামুদ্রিক ঝড় আর সঙ্গে প্রচণ্ড জলোচ্ছ্বাসে এই দ্বীপের প্রায় 2 লাখ মানুষ সমুদ্রের টানে ভেসে যায়। সেই থেকে বহুকাল দ্বীপটি জনহীন হয়েই পড়েছিল। এর অনেক পরে ইংরেজরা আবার এই দ্বীপের পুনরুজ্জীবন ঘটায়। তাদেরই প্রচেষ্টাতে এখানে আবার মানুষ বসবাস শুরু করে। তবে 1833 এবং 1864 সালের সাইক্লোনে সাগরদ্বীপ বারবার তছনছ হয়ে যায়, হাজার হাজার মানুষের মৃত্যু হয়, ফলে দ্বীপের লোকসংখ্যাও কমে যায়।
এরপর দীর্ঘদিনের প্রচেষ্টায় ধীরে ধীরে হসপিটাল, ব্যাংক, স্কুল, কলেজ, কলকারখানা থেকে চাষের জমি, চকচকে পাকা রাস্তা সব নিয়ে সাগরদ্বীপ আজকে এক জনবসতিপূর্ণ ভূখণ্ড, সঙ্গে পুণ্যভূমিও, যার টানে প্রতিবছর লাখ লাখ মানুষ সারা ভারত থেকে ছুটে আসে পুণ্যের আশায় এই ভূখণ্ডে, যার দোসর আমরাও। দুদিকে সারিবদ্ধ গাছ আর মাঝের চকচকে পিচ রাস্তা পেরিয়ে আমাদের অটো মাত্র 40 মিনিটেই পৌঁছে দিল গঙ্গাসাগর বাসস্ট্যান্ডে। ঘড়িতে বেলা 10:30টার কাছাকাছি। এখান থেকে মিনিট দশেকের হাঁটা পথে আমাদের মূল গন্তব্যস্থল কপিল মুনির মন্দির। যদিও হাঁটাপথের এই 10 মিনিটের রাস্তায় টোটোও চলে, ভাড়া জনপ্রতি 10 টাকা। বেশ সাজানো গুছানো মন্দির প্রাঙ্গণ দেখে বোঝার উপায় নেই, প্রতি বছর এখানে পৌষ সংক্রান্তিতে ভিড় জমান লাখো লাখো ভক্ত। মন্দিরের ডান দিকে বড় বিশ্রাম কক্ষ আর বাম দিকে পবিত্র কপিলমুনি সরোবর। সরোবরের মাঝে মাতা গঙ্গার অধিষ্ঠান, দেখেই বোঝা যায় রাতের অন্ধকারে এই সরোবরের সৌন্দর্য এক আলাদা মাত্রা যোগ করে। কপিলমুনির প্রধান এই মন্দিরটি 3টি চূড়া বিশিষ্ট। পূর্ব পশ্চিমে লম্বা আয়তাকার দক্ষিণমুখী মন্দিরটিতে সেভাবে কোনো শিল্পকলা বা স্থাপত্যশৈলীর ছোঁয়া না থাকলেও মন্দিরটি বেশ দৃষ্টিনন্দন। প্রবেশপথের সোজাসুজি সারিবদ্ধ শিলামূর্তি, যা মন্দিরের বাইরে থেকেই দেখা যায়। মন্দিরের সিঁড়ি বেয়ে উপরে উঠে মন্দির কক্ষে প্রথমেই চোখে পড়ে পাশাপাশি 3টি শিলায় খোদাই করা সেই মূর্তিগুলি। একদিকে মকরবাহিনী চতুর্ভুজা গঙ্গা, তার কোলে ভগীরথ, আর অন্যদিকে রাজা সগর, এই দুই শিলামূর্তির মাঝে কপিলমুনি। কপিলমুনি ও সগর রাজা দুজনেই বিস্ফোরিত চোখে যোগাসনে বসে আছেন। প্রতিটা মূর্তিতেই এমনভাবে মেটে রঙের সিঁদুর লেপা যে আলাদাভাবে কোনো মূর্তিকে চেনার উপায় নেই। লম্বা মন্দির কক্ষে এছাড়াও আরও বেশ কিছু দেবদেবীর বিগ্রহ মূল বিগ্রহের দুপাশে অবস্থান করছে। এই মন্দিরটিকে কেন্দ্র করেই গঙ্গাসাগরের যাবতীয় নাম ডাক। লোকমুখে যতটুকু জানা যায়, এটি এই পুণ্যভূমিতে তৈরি সপ্তম কপিলমুনির মন্দির। এর আগে প্রতিটা মন্দিরই সমুদ্রগর্ভে তলিয়ে গিয়েছে। এই সাগরদ্বীপের প্রাচীন যে মন্দিরটির কথা জানা যায়, সেটি ছিল 437 খ্রিস্টাব্দে। বর্তমান এই মন্দিরটি থেকে প্রায় 2 কিলোমিটার দূরের সেই মন্দিরটি নদীর পথ পরিবর্তনের ফলে সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায়। এরপর যুগের পর যুগ ধরে তৈরি হয়েছে বিভিন্ন মন্দির, আর তার সর্বশেষ নিদর্শন এটি। যতটুকু জানা যায়, বর্তমানে এই মন্দিরটি ইংরাজি 1973-74 সালে নির্মিত। এটি তৈরি করেন অযোধ্যার হনুমানগড়ি মঠের মহন্ত রামদাসজি মহারাজ। এই কপিলমুনি মন্দিরের সোজাসুজি রাস্তা চলে গেলে সাগর, মিনিট পাঁচেকের হাঁটা পথ। এই রাস্তার সঙ্গে তার দুপাশ বেশ সাজানো গুছানো। রাস্তা ধরে কয়েক পা এগিয়ে গেলেই ডান দিকে চোখে পড়ে বড় দেবাদিদেব মহাদেবের ভাস্কর্য, সঙ্গে পিছনে ডালা বিক্রয় স্টলের বড় দেয়াল জুড়ে তৈরি নানা ম্যুরাল পেন্টিং, যার মাধ্যমে রাজা সগরের অশ্বমেধের যজ্ঞ থেকে কপিলমুনির ধ্যানভঙ্গ, সগর রাজার 60,000 ছেলেকে ভস্ম করে দেওয়া, এরপর সগর রাজার বংশধর ভগীরথের গঙ্গাকে তুষ্ট করে শিবের সাহায্যে মর্তে আনা, এবং সর্বোপরি মকর সংক্রান্তির দিন গঙ্গা স্পর্শে ভগীরথের পূর্বপুরুষদের জীবন উদ্ধার, হিন্দুদের পবিত্র গঙ্গার উৎসের এই নানা পৌরাণিক কাহিনী বর্ণিত হয়েছে। এখানেই আছে সুন্দর করে গুছানো সারিবদ্ধ ডালা বিক্রয় স্টল। বিভিন্ন দামে নানা সাইজের ডালা বিক্রয় হয় এই স্টলগুলোতে। মূলত পুণ্যার্থীরা পাশের সাগর থেকে স্নান সেরে এই ডালা সংগ্রহ করে মন্দিরে যান পুজো দিতে।
সাগর যাওয়ার এই রাস্তার দুপাশে আছে বেশ কিছু নিরামিষ খাওয়ার হোটেল, সঙ্গে নানা ছোট ছোট স্টল। সামুদ্রিক দ্রব্য দিয়ে তৈরি নানা ঘর সাজাবার জিনিস থেকে শুরু করে ছোটদের খেলনা সবই মেলে এই স্টলগুলোতে। এছাড়া এই রাস্তার পাশেই পড়ে সাগরের অন্যতম বিলাসবহুল থাকার জায়গা, সাগর কটেজ। এসব পেরিয়ে সামনেই চোখে পড়ে অনন্ত সমুদ্র বঙ্গোপসাগর। হিমালয়ের গোমুখ গুহা থেকে উৎপত্তি হয়ে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ হয়ে গঙ্গা এখানেই সমুদ্রে মিশেছে, তাই এই স্থান পুণ্যার্থীদের কাছে এত পবিত্র। গঙ্গা ও বঙ্গোপসাগরের এই সঙ্গমে স্নানের পর তীর্থযাত্রীরা কপিলমুনির মন্দিরে পুজো অর্পণ করেন। এখানকার সমুদ্র সৈকতও বেশ মনোরম। সমুদ্রের ধার ঘেঁষে বেশ কিছু খাবারের স্টলও আছে। এখানে চা, কফি, ডাব এইসব নানা ধরনের খাবার পাবেন। ভাবলে অবাক লাগে, একটা সময় এই সমুদ্রতটেই সন্তান বিসর্জনের মতো এক নৃশংস প্রথা চালু ছিল। সন্তানহীনাদের মানত অনুযায়ী তারা তাদের প্রথম সন্তানকে এই সমুদ্রের জলে বিসর্জন দিত, যা 1801 খ্রিস্টাব্দের পর লর্ড ওয়েলেসলি আইন করে বন্ধ করে দেন। একটা সময় এই গঙ্গাসাগরই পুণ্যার্থীদের কাছে ছিল এক দুর্গম তীর্থক্ষেত্র, কিন্তু আজকের দিনে কলকাতা থেকে একদিনেই গঙ্গাসাগর ঘুরে ফিরে যাওয়াটা কোনো সমস্যাই নয়। তবে যারা দূর থেকে আসেন তাদের জন্য এখানে এখন একাধিক হোটেল, লজ, কটেজ গড়ে উঠেছে, যার মধ্যে বেশিরভাগই সরকারি। যারা অল্প খরচে এখানে রাত্রিযাপন করতে চান তাদের জন্য বলে রাখি, কপিলমুনি মন্দিরের পাশেই আছে ধর্মশালা। প্রায় 22টি ঘর এখানে সাধারণ পুণ্যার্থীদের রাতে থাকার জন্য দেওয়া হয়। এখানে থাকার নির্দিষ্ট কোনো ভাড়া নেই। ইচ্ছে মতো অনুদান প্রবেশদ্বারের পাশে রাখা এই বক্সে দিলেই হবে। আর আছে মন্দিরের কিছুটা দূরে ভারত সেবাশ্রম সংঘের যাত্রীনিবাস। বিভিন্ন উৎসবের সময়গুলোকে বাদ দিয়ে সাধারণ সময়ে সারা বছরই এই জায়গাগুলোতে এসে ঘর বুকিং করা যায়, তবে অবশ্যই সঠিক পরিচয়পত্রের প্রমাণ দেখিয়ে। এক্ষেত্রে বলে রাখি, স্বামী স্ত্রী আসলে তাদের সঠিক প্রমাণপত্র না দেখালে কিন্তু এখানকার ধর্মশালাগুলোতে রাত্রিযাপন করা যায় না। তবে ভারত সেবাশ্রম সংঘে থাকলে দুপুরের খাবারও মেলে, তার জন্য টিকিট করতে হয় সকাল 11:30টার মধ্যে। এছাড়া এখানে থাকার জন্য বিভিন্ন মূল্যের প্রচুর হোটেল, লজ, কটেজ তো আছেই। আর গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের আশেপাশে আছে অসংখ্য খাবার হোটেল। বেশ অল্প টাকাতেই হোটেলগুলোতে বিভিন্ন থালি পেয়ে যাবেন। তবে মন্দিরের একদম কাছের হোটেলগুলোতে শুধু নিরামিষ থালি পাওয়া যায়। দুরকম সবজি, ভাজা, ডাল সহযোগে এই থালির মূল্য 40 টাকা থেকে শুরু। আর আছে মন্দিরের পাশে পশ্চিমবঙ্গ সরকারের তৈরি ফুড কোর্ট। ন্যায্য মূল্যে আমিষ থেকে নিরামিষ সব ধরনের খাবারই মেলে এখানে। খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে দুপুর 2:30 নাগাদ আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। প্রথমে গঙ্গাসাগর বাসস্ট্যান্ডে পৌঁছে সেখান থেকে সেই আগের একই অটোতে চেপে কচুবেরিয়া ফেরিঘাট। যাওয়ার পথে আমরা অটোচালক দাদার থেকে ফোন নম্বর নিয়ে রেখেছিলাম, তাই রওনা দেওয়ার ঘণ্টাখানেক আগে ফোন করে দেওয়ায় আর ফেরার গাড়ি খোঁজার সমস্যা হয়নি। দাদার ফোন নম্বর ডিসক্রিপশন বক্সে থাকবে, ইচ্ছে করলে কচুবেরিয়া থেকে গঙ্গাসাগর যাওয়া আসার জন্য ফোনে যোগাযোগ করে নিতে পারেন। এজন্য এক্সট্রা ভাড়া আমাদের দিতে হয়নি। আসার মতো এবারেও প্রতিজনের 40 টাকা ভাড়াতেই দুপুরের নির্জন রাস্তা পেরিয়ে মাত্র 35 মিনিটেই আমরা পৌঁছে যাই কচুবেরিয়া ফেরিঘাট। এখান থেকে ফেরার ভেসেল টাইম বিকেল 3:30। টিকিট ভাড়া জনপ্রতি 10 টাকা। সঠিক টাইমে আমাদের ভেসেল যাত্রী নিয়ে রওনা দিল লট নম্বর 8 ফেরিঘাটের উদ্দেশ্যে।
তবে অনেকে গঙ্গাসাগর থেকে ফেরার পথে এই কচুবেরিয়া লট নম্বর 8 ফেরিঘাটের ভেসেল না ধরে গঙ্গাসাগর থেকে গাড়িতে যান বেনুবন ফেরিঘাট, সেখান থেকে লঞ্চে নামখানা ফেরিঘাট হয়ে নামখানা স্টেশন থেকে ট্রেন ধরেন। এর প্রধান কারণ, কচুবেরিয়া থেকে লট নম্বর 8 এর এই ফেরি যোগাযোগ বিকেলে ভাটার সময় বেশ কয়েক ঘন্টা বন্ধ থাকে, ফলে এ সময় নদী পার হওয়াটা বেশ সমস্যার হয়ে দাঁড়ায়। কিন্তু এক্ষেত্রে বলে রাখি, এখন পৌষ সংক্রান্তির আগে নিয়ম করে প্রতি বছরই সাগরের বালি ড্রেজিং করা হয়, ফলে সাগর মেলার পরের কয়েক মাস ভাটার কারণে ভেসেল যাতায়াতের এই সমস্যা সাধারণত হয় না। তবে গঙ্গাসাগর অ্যাপসটি দেখে নিলে প্রতিদিনের ভেসেলের এই ইনফরমেশন সহজেই পেতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে আছে। প্রায় 45 মিনিটের নদীপথ পেরিয়ে 4:15 নাগাদ পৌঁছে গেলাম লট নম্বর 8 ফেরিঘাট। সেখান থেকে যথারীতি টোটোতে 1:15 পথ পেরিয়ে 4:30 নাগাদ কাকদ্বীপ স্টেশন, এরপর ট্রেন ধরার পালা। ট্রেনের টাইম বিকেল 4:47। একটা সময় যে গঙ্গাসাগর ছিল পুণ্যার্থীদের কাছে অনেক প্রতিকূলতায় ভরা, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, আজকের আধুনিক যান্ত্রিক সময় দাঁড়িয়ে সেই তীর্থযাত্রাই এখন মাত্র কয়েক ঘন্টার যাত্রাপথ। তবে প্রবাদের লাইনটি তার আক্ষরিক অর্থ হারালেও আজও কিন্তু প্রতিটা ভক্ত এই তীর্থযাত্রার আকাঙ্ক্ষাতে দিন গুনে চলে, আর তা হয়তো থেকেই যাবে যুগের পর যুগ আর প্রজন্মের পর প্রজন্ম ধরে।